বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব কাঁচা কলার ভরপুর স্বাস্থ্যগুণের কথা কাঁচা কলা যেমন সুস্বাদু তেমনই এটি পুষ্টিগুণেও ভরপুর মূলত পাকা কলা খাওয়া হয় ফল হিসেবে কাঁচাকলা সবজি হিসেবে পরিচিত হলেও কাঁচা কলায় রয়েছে অনেক গুণাবলী আসুন জেনে নেই কাঁচাকলার স্বাস্থ্য উপকারিতা এক নম্বরে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে রক্তের শর্করা নিয়ন্ত্রণের জন্য কাঁচাকলার উপকারী এটি আঁশযুক্ত হওয়ায় রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ভিটামিন বি সিক্স গ্লুকোজ নিয়ন্ত্রণ করে টাইপ টু ডায়াবেটিকস প্রতিরোধ করতে সাহায্য করে দুই নম্বরে ওজন কমায় ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় রাখুন কাঁচা কলা কাঁচাকলার ফ্রাইবার অনেকটা সময় পেট ভরিয়ে রাখে এটি আঁশ যুক্ত হওয়ায় তা মেদ কমাতেও সাহায্য করে তিন নাম্বারে হজমে সহায়তা উচ্চমাত্রায় স্টার্চ ও খাদ্য আস থাকায় কাঁচাকলা হজমে সহায়তা করে এবং পেটের সমস্যার খুব ভালো কাজ করে এটা ব্যাকটেরিয়ার কারণে হওয়ায় সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে চার নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণ কাঁচাকলায় আছে উচ্চমাত্রার পটাশিয়াম যা রক্তনালী ও ধমনির চাপ কমিয়ে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ফলে প্লাক জমে ধমনী শুরু হয়ে যাওয়া হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় পাঁচ নম্বরে বিপাক বাড়ায় কাজকলায় আছে অত্যাবশ্যকীয় খনিজ ও পুষ্টির উপাদান যা চর্বিকে শক্তিকে রূপান্তরিত করে আর ভিটামিন বি সিক্স অ্যানজাইম ভাঙতে শক্তি যোগায় এই দুই কারণে বিপাক প্রক্রিয়া বাড়ে ছয় নাম্বারে ডায়রিয়ার চিকিৎসা কাঁচকলায় রয়েছে নানান খনিজ উপাদান যা ডায়রিয়া এবং এই রোগের লক্ষণসহ মাথা ব্যথা এবং দুর্বলতা দূর করে সাত নম্বরে পুষ্টির শোষণ বাড়ায় কাঁচাকলায় থাকা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড শরীরে পুষ্টি শোষণে সহায়তা করে এই ধরনের ফ্যাটি অ্যাসিড শরীরের পুষ্টি শোষণ বিশেষ করে ক্যালসিয়াম শোষণ বাড়ায় আট নম্বরে বৃকের কার্যকারিতা কাজকলা শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে এবং কিডনি বা বিক্কের কাজে সহায়তা করে প্রতিদিন কাজকলা খেলে বিক্কের সমস্যা দূর হয় বিশেষ করে কিডনি এবং ক্যান্সার প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম কাজকলার আটটি ভরপুর স্বাস্থ্য কথা আশা করি আজকে আমার এই টিপসগুলো আপনাদের কাছে একটু হল ভালো লাগবে ইনশাল্লাহ যারা নাকি এই বিষয়টা জানেন না তারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটা দেখে একটু হলো জানবেন তাহলে আজকে আর কোনো কথা নাই নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত